আর কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে দেখা যাচ্ছে যে ব্যাটেল গ্রাউন্ড এলাকাগুলোতে, অর্থাৎ অঙ্গরাজ্যগুলোতে, ট্রাম্প এগিয়ে, জাতীয় পর্যায়ে কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে 7টি সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যকে বলা হয় ব্যাটেল গ্রাউন্ড। রাজ্যগুলো হলো জর্জিয়া, নর্থ ক্যারোলিনা পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও অ্যারিজোনা। বিবিসির প্রতিবেদন বলছে এই 7টি অঙ্গরাজ্যের 3টিতে এই মুহূর্তে জনমত জরিপে এগিয়ে আছেন ট্রাম্প। জর্জিয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনায় 1 থেকে 3 পয়েন্টে এগিয়ে আছেন তিনি। পেনসিলভেনিয়া ও নেভাদায়ও এগিয়ে ট্রাম্প, তবে সামান্য ব্যবধানে মিশিগান, উইসকনসিনে এগিয়ে কমলা হ্যারিস। এদিকে জাতীয় পর্যায়ে পিছিয়ে আছেন ট্রাম্প, 48% জনমত আছে কমলা হ্যারিসের পক্ষে, আর ট্রাম্পের পক্ষে জনমত রয়েছে 47%। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে মোট 538টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায়, 54টি, আর সবচেয়ে কম রয়েছে নর্থ ডেকোডায়, 3টি মাত্র। সাধারণত রাজ্যের জনসংখ্যার অনুপাতে ইলেকটোরাল কলেজ ভোট নির্ধারিত হয়ে থাকে। যে রাজ্যে যত বেশি জনসংখ্যা ওই রাজ্যে তত বেশি ইলেকটোরাল কলেজ ভোট। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে ভোট যিনি পান, ইলেকটোরাল ভোটগুলি তিনিই পান। এভাবে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে অন্তত 270টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভেনিয়ায়, 19টি, এছাড়া জর্জিয়ায় 16টি, নর্থ ক্যারোলিনা 16টি, মিশিগানে 15টি, উইসকনসিন 10টি, নেভাদা 6টি ও অ্যারিজোনা 11টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।